রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থার রসকসমসের প্রধান দ্রিমিত্রি রগুজেন বলেছেন, পারমাণবিক যুদ্ধ হলে নেটো জোটভুক্ত দেশগুলোকে ধ্বংস করতে রাশিয়ার মাত্র 30 মিনিট সময় লাগবে। কিন্তু এটা গ্রহণযোগ্য নয়, কারণ পারমাণবিক গোলা বিনিময়ে ধরিত্রীর ক্ষতি করবে। রবিবার নিজের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক পোস্টে এমনটাই বলেন রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থার রসকসমসের প্রধান দ্রিমিত্রি রগুজেন। তিনি এই বলেন, নেটো আমাদের বিরুদ্ধে যুদ্ধ করছে, তারা এখনও ঘোষণা দেয়নি, কিন্তু তাতে কিছু যায় আসে না। সবার কাছে এই বিষয়টি স্পষ্ট। তিনি বলেন, ইউক্রেনে রাশিয়ার বিশেষ অভিযান তার আসল অর্থ ও ভৌগোলিক ব্যাপ্তিকে ছড়িয়ে গেছে। এটা এখন হয়ে পড়েছে সত্যের জন্য, স্বাধীন ও একক রাষ্ট্র হিসেবে রাশিয়ার টিকে থাকার অধিকারের জন্য যুদ্ধ। তিনি আরও বলেন, পারমাণবিক যুদ্ধে 30 মিনিটের মধ্যেই নেটো দেশগুলোকে ধ্বংস করা সম্ভব হলেও দরিদ্রের উপর যে প্রভাব পড়বে সেটা গ্রহণযোগ্য নয়। শক্তিশালী শত্রুকে প্রথাগত অস্ত্রেই পরাজিত করতে হবে। রাশিয়ার সাবেক উপপ্রধানমন্ত্রী রগুজেন বলেন, প্রথাগত যুদ্ধে বিজয়ের জন্য পুরো দেশকে সেনাবাহিনীর সঙ্গে সংহতিতে থাকতে হবে। সাময়িক শিল্পকাত ও সংশ্লিষ্ট অন্যান্য শিল্পকে অবিলম্বে দ্রুত যুদ্ধকালীন মেজাজে আনতে হবে।